नमस्कार बंधुरा, आपनादेर सकलके चटपटे रान्नाघरे स्वागत। आपनादेर सकलके स्वागत जानिए शुरू करब आमार आजकेर रेसिपी। आज महानवमी, आपनादेर सकलके महानवमीर अनेक अनेक शुभेच्छा। आर ए महानवमीतेई बांगालीर घरे घरे होये थाके महानवमीर महाभोज। ताई ए महानवमी उपलक्षेओ आज आमी आमार घरे सामान्य किछु आयोजन करेछि। আর আমার এই সামান্য আয়োজনই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক মহানবমী উপলক্ষে আজ আমার সামান্য আয়োজন। প্রথমে আমি চিকেন ম্যারিনেট করব, এই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমার এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই কিন্তু ঝালটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধু রং হবে ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এখন এই সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, এখন চিকেনটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, তার মধ্যে বাকি কাজগুলো করে নেব। এখানে আমি ভাজার জন্য নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়ো আর নিয়েছি পটল। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ চিনি। এবার এই সমস্ত কিছু দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এই থালাটাও আমি সাইড করে রাখছি। আর এখানে আমি নিয়েছি আলু, এটাও আমি ভাজবো, কিন্তু এটা আমি চিনি দিয়েছি, এই জন্য আমি আলুটা আলাদা করে লবণ হলুদ দিয়ে মাখাবো। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এবার আলুটাও মাখিয়ে নিচ্ছি। এখন আমি আলুর বাটিটাও সাইড করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল, ডালটা আমি আগে থেকেই হালকা একটু ভেজে তারপরে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আমি ডালটা রান্না করে নেব। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল, তেলটা ভালো করে গরম হতে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা গোটা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটাও তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। এখন ডালে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। নামানোর আগ দিয়ে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ডালটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি। এখন আমি ঘিটা একবার নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ডালটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বানাবো ফুলকপির তরকারি, তার জন্য আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরষের তেল, তেলটা ভালো করে গরম করে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, ফুলকপিগুলো লাল লাল করে ভেজে আমি তেল থেকে তুলে নেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, আমি এখানে 3টে ছোট সাইজের আলুগুলো নিয়েছি, 1টা আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো একটু লাল লাল হওয়া অবধি ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো পেস্ট। আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। আবারও 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। তবে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। আলু আর ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হবে, আমি সেইভাবে জলটা দিয়েছি। আর আমি এটা খুব বেশি ঝোল রাখবো না, আমি একটু গায়ে গায়েই রাখবো। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই ফ্লেমে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। ডালের বড়া বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি মুসুর ডাল। ডালটা আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। এখন এই সমস্ত উপকরণ দিয়ে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডাল বাটাটা। দেখুন মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে 2 টেবিল চামচ ডাল আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি এই বাটিটা সাইড করে রাখছি। এখানে আমি নিয়েছি কলমি শাক। আমি শাক রান্না করব, এই জন্য কলমি শাকটা ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। এখন এই কাটা শাক থেকে কিছুটা শাক আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব বেশি দেব না, অল্প পরিমাণেই দিয়ে দিলাম। ডালটা কম আছে এই জন্য শাকের পরিমাণটা কমই দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, আমি এভাবে একটু কুচিয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাঁচা লঙ্কা কুচি। আবারও সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাক আর ডালের মিশ্রণটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই বাটিটাও সাইড করে রাখছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। একবার ভালো করে নেড়ে দিলাম। এখন দেখে নিচ্ছি আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। আবারও একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। আবারও 1 মিনিটের মতো এভাবেই একটু নেড়ে চেড়ে নেব, এখন আর ঢাকা দেব না। আলু ফুলকপির তরকারিটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। অপর দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। তেলটা এখন একটু বেশি করে দিচ্ছি, কারণ আমি এই তেলে বড়াটা ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি। একে একে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শাকের বড়াগুলো। আমি এখানে বড়াগুলো একটু লম্বা লম্বা করে ভাজছি, আপনারা আপনাদের পছন্দের আকারে ভেজে নিতে পারেন। সবকটা বড়াই আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন এই বড়াগুলো উল্টে পাল্টে লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এই বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সব আলুগুলোই একবারে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো উল্টে পাল্টে লাল লাল হওয়া অবধি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোও তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি তেল ছেঁকে তুলে নিয়েছি।
এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। আমি এখানে কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি, এই জন্য আমি খোসা সমেটে দিয়েছি। এখন এই মিষ্টি কুমড়োগুলো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কুমড়োগুলো ভেজে আমি তেল ছেঁকে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এখন বেগুনগুলোও লাল লাল করে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজেও তেল ছেঁকে তুলে নিয়েছি। কড়াইতে কিন্তু অনেকটা তেল আছে, এখন আমি এখান থেকে কিছুটা তেল তুলে নেব। কড়াই থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন বরবটিগুলোও ভেজে নেব। বরবটিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা দুটো একটু চিড়ে নিয়েছি। আবারও এক মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বরবটিগুলো ভেজে তেল ছেঁকে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। দেখুন পটলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পটলগুলো আমি ডিজাইন করে কেটেছি। আমি এই পটল কাটার আর ভাজার রেসিপিটা অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি পটলগুলো কিন্তু এবারে পটলগুলো তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইয়ে কিছুটা তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটা আমি ভাবে একটু কেটে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এভাবে একটু ছিঁড়ে নিয়েছি, আবারও একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা, আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা কলমি শাক। এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। কলমির শাকে কিন্তু এমনিতেই প্রচুর পরিমাণে জল থাকে, এই জন্য শাকে আমি জলের ছিটেও দিচ্ছি না, আর শাকটা কিন্তু আমি ঢাকবও না। এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি শাকের কড়াইটা নামিয়ে নিচ্ছি। শাকের কড়াইটা নামিয়ে নিয়ে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, আর দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর দিচ্ছি 2 ছোটো এলাচ। এলাচ দুটো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4 লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরে। এবারে এই মশলাগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গোটা শুকনো লঙ্কা, আবারও একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিকেনগুলো 10 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাচ্ছে আর এর থেকে এক্সট্রা তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেন 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর চিকেন কিন্তু খুব ভালোভাবে কষেও গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পাকা লঙ্কা। লঙ্কা দুটো আমি এভাবে একটু চিড়ে নিয়েছি, আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। আবারও 2 মিনিটের মতো চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি, তবে আপনারা যে যেমন ঝোল রাখতে চান সেটা বুঝে জলটা দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে দেব। হাই হিটে করে অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে ঢেকে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি
1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবার একবার নেড়ে মিশিয়ে নেব। মাংসর ঝোলটা কিন্তু আমার এখন পুরোপুরি রেডি। আমি এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেই হিসাবে আমি জলটা দিয়েছিলাম। তা এখন এটা পুরোপুরি রেডি, আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। কড়াইটা নামিয়ে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সর্ষে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে। মশলাগুলো একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি। এখন এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কিন্তু চাটনিটা খুব সুন্দর একটা রং হবে। একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো জল। আবার একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চাটনিটা পাতলা হয়ে যাবে। চাটনিটা ঘন হওয়া পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে নেব। চাটনিটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন আমি চাটনিটাও নামিয়ে নিচ্ছি। গ্যাস অন করে একটা প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই তেলে আমি পাঁপড় ভাজব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁপড়। পাঁপড় ভেজেও তেল ছেঁকে তুলে নিয়েছি। আমার রান্না কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। এখন আমি থালাটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। মহানবমীর মহাথালা পরিবেশন করার জন্য এখন পুরোপুরি রেডি। দেখুন, আমি সমস্ত কিছু পরিবেশন করে দিয়েছি। আপনাদেরকে আরও একবার মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।